গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা এখন সবাই নিশ্চয় খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, হ্যাপি মানডে। আজকে হচ্ছে ঈদ, সবাইকে জানে ঈদ মোবারক। আর এদিকে চা বসে গেছে, কর্তমা সে বসে গেছে। দেন আমি ফ্রেশ ট্রেশ হলাম, বিছানা বিছানা তুললাম, তুলে বপুকে খেতে দিয়ে মানে বাল্য বোপ দিয়ে চলে এসেছি। আর ওই যে এতদিন কর্তমা সেকে দেখা মানে উঠতে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। অনেকদিন শাক টাক খাওয়া হয় না, কালকে ফাদার ডে গেছে, তার ফাদার তার বেটি কেটে দিয়েছে। চলো ব্লগটা সকাল থেকে চালু করলাম। আজকে আর কালকে ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, লোডিং এ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাই চলো এদিকে আমি রান্না বান্না শুরু শুরু করি, নালে শেষ করতে পারবো না। আজকে সোমবার পুজো টুজো দেবো। আরে এত গরম, এত গরম, জাস্ট নেওয়া যাচ্ছে না। পরে কথা বলছি, ঘেমে গেছি। ওদিকে আমি মায়ের সাথে গল্প করতে করতে চা খেতে খেতে চাও খাওয়া হয়ে গেছে। এদিকে অলরেডি শাক বসিয়ে দিয়েছিলাম, শাক বসিয়ে ওদিকে সবাই মিলে গল্প করছি, চা খাচ্ছি। আর সত্যি কথা বলতে মারা থাকলে এমনিতে ঘর দেওয়ার এমনিতে ভালোও লাগে, মাইন্ডটা ফ্রেশ থাকে, কাজে একটা অন্যরকম একটা এনার্জি থাকে, তাই না? যে একটা দিনের জন্যে হোক কি দুই দিনের জন্যে হোক, তাই আছি, মাও আছে। আজকের দিনে মাও বাড়ি চলে যাবে, আমারও ভালো লাগছে না, তাই একটু এনার্জি দিয়ে রান্নাবান্না করে মাকে খাওয়াবো, বাবার জন্য পাঠিয়ে দেবো। তাই এইদিকে গল্প করতে করতে আমি এদিকে চায়ের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, চায়ের বাটি মাটিগুলো সব ধুয়ে উপর করে দিলে কি আমি নিশ্চিন্ত। তারপরে শাক ভাজাটা হয়ে গেলে, শাক হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো, ডাল হয়ে গেলে কাতলা মাছ দিয়ে মাছ করব, পোস্ত দিয়ে পোস্ত মাছ করব, তারপরে করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আমার মায়ের সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, খেতে খুব টেস্ট হয়েছিল। বাবাও নাকি, তারপরে ফোন করলাম, মা বলছে বাবা সব খেয়ে নিয়েছে,
এত টেস্ট হয়েছে খেতে, আলাম যাক বাবার জন্যই তো পাঠিয়েছি, বাবার আন্দাজে পাঠিয়েছি। আর সব বাবারাই কিন্তু মেয়ের হাতে রান্না খেতে খুবই ভালোবাসে, আর আমি যদি একটু কম তেলে রান্না বান্না করি ওই কারণে। তাই চলো বন্ধুরা, এদিকে রান্নাগুলো তাড়াতাড়িও সারতে হবে, আর নাহলে এমনি তো দেরি হয়ে গেছে, দেড়টার সময় রান্না শেষ করে তারপরে আমি গেছি স্নান পুজো করতে, আজকে এমনি তো সোমবার। তাই চলো পরে আবার কথা বলছি। শুধু এক কদিন নামিয়েছি, সেটা হচ্ছে শাক হয়ে গেছে, এখন ডালটা বসিয়েছি, মসুর ডালটা পাতলা করে ঝোল করব, ডাল হয়ে গেলে তারপরে মাছের ঝোলটাতে করবো পোস্ত দিয়ে, আর হবে বাতুকুপি বাতুকে সবাই লাস্টে করব করে দিয়ে, তারপরে মেয়ে আমি স্নান পুজো করতে যাব, তারপরে একসাথে লাঞ্চটা করবো। আজকে সোমবার, কখন সময় বাড়িতে আছে অসুবিধা হবে না, ও আমি বাতুকুপিতে বসিয়ে দিয়ে স্নান চলে যাবো, ঠাকুর দেবের বেশ সোমবার বর্তমাশাই করবো। আর এত ঘামছি বলে গামছাতে দিয়ে রেখেছি, প্রচুর গরম। চলো এদিকে ডালটাকে করে টুরে নিই, হয়ে যাবে, ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। Thank you.
মা এই জাস্ট বাড়িতে দিকে রওনা দিল, তো আমি আর ভিডিও করলাম না, কারণ খুব খারাপ লাগে কারণ মা চলে আসছে। সে ভিডিওটা করলাম সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখন মা দাদা বেরিয়ে গেল দেড়টার মধ্যে, ঠাকুর পুজো টুজো দিয়ে ওদেরকে খেতে দিয়ে একসাথে খেলাম দিলাম। বাবা খালি ফোন করছে, বাবার খিদে পেয়েছে, বাবার সব খাবার দাবার প্যাক করে দিলাম, প্যাক করে দিয়ে তারপরে আমি মারা জাস্ট রওনা দিল। তাই দেখতে দেখি কি হবে, সময় বেরিয়ে গেছে আমি নিজেই জানি না, ভালো লাগছে না, মন টন ঠিক নেই, তাই আর মা বাবাদের সাথে এতদিন ছিলাম ভালো লাগছিল। কর্তমশাই গেল ওদেরকে এগোতে, অটোতে উঠিয়ে দিতে, কারণ আজকে বাসটা যেহেতু বন্ধ, আজকে ঈদ আছে ওই কারণে। তাই চলো বন্ধুরা, পরে তোমার সাথে আমি আবার দেখা করছি বিকেলবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, বহুত বহুত গরম, গরমে আলু ভাতে হয়ে যাচ্ছে, নুন ছাড়া আলু ভাতে, মানে এত গরম জাস্ট নিতে পারছি না। ঘুমাতে তো পারিনি কারণ মাও গেল, তারপরে টেনশন থাকে, ফোন টোন করলাম, মারা ঠিক তাড়াতাড়ি পৌঁছে গেছিল। মারা পৌঁছে গেছিল, পৌঁছে গিয়ে ফোন টোন আমি করলাম, তারপরে মা করলাম, যে আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। বাবার খুব ভালো লেগেছে রান্নাগুলো, আর সবকটা রান্নার সত্যি খুব ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, বাবার তো ভালো লাগবে। আর বাবা আমার মেয়ের হাতে রান্না সব বাবারই ভালোবাসে। এখন একটু সন্ধ্যে মন্ধে দিয়ে ঠাকুরে বাসন বাসন মেজে ঠাকুরের জায়গা টাকা একদম ফিটফাট করে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে, যে রান্নার আয়োজন। রাতের আমাদের তো রান্না কিছুই নেই, মেয়ের সবই আছে, আমরা তো অত কিছু খাবো না, রাত্রিবেলা মেয়ের হয়ে যাবে, করতে বসে যা খাবে অত লিকুইড। আচ্ছা, রান্নাঘরে একটু এদিক ওদিক করার ইচ্ছা আছে, কিন্তু বেসিক্যালি সেটা হচ্ছে না আপাতত, একটু তো প্রবলেম তো হোনাই থা, কম কি বেশি। তারপরে আস্তে আস্তে সব কাজকর্ম গুলো করলাম, মারা থাকলে ভালোই লাগে, কিন্তু মারা তো সংসার আছে। চলো কথা বলবো না, কাজগুলো সারি ফটাফট, না হলে না দেরি হয়ে যাবে, কাজগুলো সেরে ফেলো। কাজ বলতে গেলে চায়ের বাসনগুলো গুছিয়ে নিলাম, চা তো অনেকক্ষণ আগে খেয়েছি, এখন দুধ চাল দেবো, মেয়ে তো পড়ছে, একটু দুধ হরলিক্স দেবো, আর আন্টি একটু গরম পাউরুটি আছে দেবো, হয়ে যাবে। চলো পরপর করে ফেলি। এই জাস্ট কাজকর্ম গুলো শেষ হলো, এখন মানে বাইরে জাস্ট যায়, মানে কাজ তো করতে, তারপর দুধ জল দিচ্ছে, কাজ তো করতে হয় বলো, এসির তলে বসে থাকো তো আমার কাজ এগোবে না কোনোদিনও। সেই কাজকর্ম গুলো সারলাম, মেয়ের খাওয়া দাওয়া গুলো গরম করলাম, মেয়েকে একটু পরে 8টার সময় খেতে দেবো, কারণ কাল থেকে ফার্স্ট মর্নিং স্কুল, ওকে খাই দাই দিয়ে ঘুমালে আমি নিশ্চিন্ত, একটু পরে লাইভে আসবো। তাই চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা, আর মন মেজাজ ঠিক লাগছে না, কারণ কালকে এবার শুধু মারা ছিল, ভালো লাগছিলো,
এছাড়া সবাইকে টাটা গুড ডে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে রাখবে, তার আগে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দেবে, তাহলে সবাইকে ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবে। এছাড়া সবাইকে টাটা গুড ডে। Yeah!